ইমেল মার্কেটিং টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আমি শাহিন নাজাফি, আপনাদের সাথে আছি মার্কেটিং উইথ শাহিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। লিসন ফোর, আজকে আমরা দেখব ইন্টিগ্রেশন। ক্যান্ডিস ইন্ডিয়া অ্যাপ্লিকেশনটাকে কিভাবে আপনি আপনার ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ, স্কুইজ পেজ, ফর্ম, অ্যাপ্লিকেশনের সাথে কানেক্ট করতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি এখন ডিরেক্টলি চলে যাচ্ছি আমার স্ক্রিনে, আপনাদেরকে দেখাবো খুব ইজিলি ভাবে কিভাবে কানেক্ট করি। ওয়েলকাম ব্যাক টু মাই টিউটোরিয়াল। আমি একটি স্কুইজ পেজ তৈরি করেছি, যেই পেজ থেকে আমি সবার ইমেল লিড বা কালেক্ট করি। জাস্ট বাই ডিফল্ট আপনাদের দেখানোর জন্য এই মাত্র একটি পেজ তৈরি করলাম। আমি এই পেজটি তৈরি করেছি থাইভ আর্কিটেক্ট দিয়ে। তো থাইভ আর্কিটেক্টের মাধ্যমে আপনারা খুব সহজেই এইরকম একটি পেজ ক্রিয়েট করতে পারেন, যেখান থেকে আপনি ইমেল কালেক্ট করতে পারবেন। অবশ্যই থাইভ আর্কিটেক্টের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ওকে, দেখুন এখানে একটি ইমেলের ঘর আছে। এখানে ইমেল দিলে আপনার ইমেলটি কোথায় যাবে, রাইট? তো আমরা অনেক সময় অনেক মার্কেটার, অনেক কোম্পানির এমন একটা পেজ দেখি যে একটা ভিডিও দেখি, কিছু কথাবার্তা দেখি, দেন তাদের আমার কাছ থেকে ইমেলটা নেয়। তো এই ইমেলটা আসলে কোথায় জমা হয় বা কই যাচ্ছে বা কিভাবে জমা হচ্ছে, আজকে আমরা সেটা দেখবো। আমাদের যে সফটওয়্যার আছে ক্যান্ডিসেন্ডি, ক্যান্ডিসেন্ডিটাকে এই পেজে কানেক্ট করে দিব। তো কানেক্ট করতে হলে প্রথমে আপনাকে এই পেজটাকে এডিট করতে হবে। আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি এডিট উইথ থাইভ আর্কিটেক্ট। যেহেতু আমার এই পেজটা থাইভ দিয়ে মেক করা, সেহেতু আমি থাইভ আর্কিটেক্টে চলে যাচ্ছি আমার পেজটাকে এডিট করার জন্য, এবং ক্যান্ডিসেন্ডি থেকে আমাদের কানেক্ট করব। হ্যাঁ, আমি এডিট পেজে অলরেডি চলে এসেছি। দেন আপনাকে এই ইমেল ঘরটাতে ক্লিক করতে হবে। ইমেল ঘরটাতে ক্লিক করলে বাম পাশে দেখতে পারবেন যে কানেক্ট ফ্রম টু সার্ভিস। তো আমি কানেক্ট ফর্মে যাবো। দেন এখানে দুইটা অপশন দেখতে পারবেন, এইচটিএমএল ফর্ম কানেকশন, এইচটিএমএল ফর্ম কানেকশন, ইনসার্ট ইওর কোড হেয়ার। আমাকে এখানে কিছু কোড ইনসার্ট করতে বলছে, যেই কোডটি আমরা পাবো কোথা থেকে, ক্যান্ডিসেন্ডি থেকে। আমি ডিরেক্টলি চলে যাচ্ছি ক্যান্ডিসেন্ডিতে। আপনাদের হয়তো মনে আছে আমি একটা লিস্ট তৈরি করেছিলাম, লিস্টের নেম ছিল ইউটিউব। এখন ইউটিউবে আমি ইউটিউব লিস্টে ক্রিয়েট করব। ইউটিউব লিস্টে ক্লিক করার পরে আমার এখানে অপশন আছে ফর্ম অ্যান্ড পেজ। ফর্ম অ্যান্ড পেজ থেকে আমি ক্লিক করব ইমবেডেড ফর্ম, মানে এখান থেকে কোডগুলো নিব আর কি। দেন আমার যেই স্কুইজ পেজ আছে, স্কুইজ পেজে বসিয়ে দিব। দেন কানেক্ট হয়ে যাবে আমার ক্যান্ডিসেন্ডির সাথে, আমার ওয়েবসাইটটি কানেক্ট হয়ে যাবে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের লিঙ্ক চলে এসেছে, কোড চলে এসেছে, ঠিক আছে। এই কোডগুলো কপি করবেন, এই স্ক্রিপ্টটা কপি করবেন, কপি করে আপনি এখানে বসিয়ে দিবেন। জাস্ট বসিয়ে দেওয়ার পরে কন্টিনিউ, কন্টিনিউ দেওয়ার পরে আপনি দেখাচ্ছে ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম। আপনি চাইলে এগুলো শুধুমাত্র ইমেল নিতে পারেন, আবার যে কোনো একটি অপশন নিতে পারেন। তো এই জন্য আপনাকে যেতে হবে ম্যানেজ লিস্ট ফিল্ড। ম্যানেজ লিস্ট ফিল্ডে যে এখানে দেখা যাচ্ছে যে ফার্স্ট নেম নিচ্ছে, লাস্ট নেম নিচ্ছে, ইমেল নিচ্ছে। আপনি যদি শুধু ইমেলটি কালেক্ট করতে চান, শুধু ইমেলটি রাখবেন, আপনি যদি চাচ্ছেন না ফার্স্ট নেম অ্যান্ড ইমেল কালেক্ট করবেন, তাহলে ফার্স্ট নেম আর ইমেলটি রাখবেন, লাস্ট নেমটি কেটে দিবেন। ওকে, আচ্ছা, আমি হচ্ছে ফার্স্ট নেমটিও কেটে দিচ্ছি, আমি জাস্ট ইমেলটি কালেক্ট করবো আপাতত এই পেজ থেকে। হ্যাঁ, দেন আপনাকে আবার এটা কেটে দিয়ে সেভ করার পরে, সেভ চেঞ্জ করার পরে আপনাকে আবার যেতে হবে পেজ অ্যান্ড ফ্রম, ইমবেড ফ্রম। দেন আপনাকে স্ক্রিপ্ট বা কোডটা আবার কপি করতে হবে, ঠিক আছে। তো কপি করে এখানে আপনাকে বসাইতে হবে, যেখানে ফর্মে যে যে কোডটা বসিয়েছিলাম, এই কোডটা আপনাকে ডিলিট করে দিয়ে আবার এখানে বসাইতে হবে। আপনি চাইলে এখানে সাবস্ক্রাইব, যেখানে নামটি আছে, সাবস্ক্রাইব চেঞ্জ করে জয়েন আস নাও দিতে পারেন, বা আপনার নেমটি এখানে দেখেন সাবস বাটনের নামটি চেঞ্জ করে দিতে পারেন। হ্যাঁ, আমরা দিলাম জয়েন আস নাও। ওকে, ফাইন, দেন কন্টিনিউ। ওকে, দেখুন আমি এখন সেভ চেঞ্জ দিলাম, সেভ চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা পেজটাকে শো করব। হ্যাঁ, পেজটাকে ভিউ করব, সেভ অ্যান্ড এক্সিট। আমি আমার এই স্কুইজ পেজ বা আমার ওয়েবসাইটটাকে আমি ক্যান্ডিসেন্ডির সাথে কানেক্ট করে দিয়েছি। তো এখন আমরা চেক করবো আসলে কানেক্ট হয়েছে কিনা। এখানে যদি কেউ ইমেল অ্যাড্রেস দেয়, তাহলে আমাদের ক্যান্ডিসেন্ডিতে যাচ্ছে কিনা, ঠিক আছে। ওকে, আমি এখন একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে ট্রাই করি, শাহিন জয়েন আস নাও, সাবস্ক্রিপশন কনফার্ম। আপনি এখানে আমরা চলে আসি, লিস্টে চলে যাই, দেন লিস্টে ইউটিউব লিস্ট ওয়ান, ইউটিউব লিস্ট দেখবে এখানে সাবস্ক্রাইবার আছে কিনা। একটু সময় নেবে, তো সমস্যা নেই, সাবস্ক্রাইবার চলে আসবে।
ওকে আমরা একটু ওয়েট করি। এখানে যে এখনো জিরো সাবস্ক্রাইবার দেখাচ্ছে, এখন আমরা আবার লিস্টে চলে যাই, লিস্টে জাস্ট চেক করব। লিস্টে যে দেখুন এখানে একটা সাবস্ক্রাইবার চলে এসেছে, কোন সাবস্ক্রাইবারটা এসেছে ওই পেজে, আমি যদি এখন সাবস্ক্রাইবারটা দেখতে চাই, ওই পেজে ইমেলটা সাবমিট করেছিল shaheen.in17@gmail.com, এই জিমেলটি আপনার ক্যান্ডি স্যান্ডিতে চলে এসেছে, ঠিক আছে। এখন এই জিমেলটাতে আপনি আপনার ইচ্ছা মতো ইমেল করতে পারেন, অটোমেশন সেট করতে পারেন, রেগুলার ক্যাম্পেইন সেট করতে পারেন। আশা করি বুঝতে পারছেন, ঠিক এভাবেই আমরা ক্যান্ডি স্যান্ডি থেকে আমরা ইমবেড কোড নিয়ে, যে ফর্ম কোডটা পাবো সেই কোড নিয়ে, এভরি জায়গায় সব জায়গায় আমরা এভাবে সেট করে দিয়ে লিডগুলো কালেক্ট করতে পারবো। আপনি আপনার ওয়েবসাইট এভাবে সেট করবেন, আপনি আবার অ্যাপ্লিকেশনে সেট করবেন, যে কোনো অ্যাপ্লিকেশনে, যে কোনো ওয়েবসাইটে, যে কোনো প্ল্যাটফর্মে, মার্কেট প্লেসেও, ঠিক এভাবে আপনি আপনার জাস্ট এখান থেকে ইমবেডে যে যেই কোডটা দিবে সেই কোডটা অ্যাড করে দিলে আপনার এখানে কানেক্ট হয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। নেক্সট লেসনে আমরা দেখবো কিভাবে ইনবক্স করতে হয়, মানে আমরা যারা অনেক প্রবলেম ইমেল মার্কেটিং করি তারা অনেক প্রবলেমে ফেস করি যে ইনবক্স হতে চায় না, তো ইনবক্স কীভাবে হয় বা আমি কীভাবে সবাইকে ইনবক্স করি আমার মেইলগুলো, সেই স্ট্র্যাটেজিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই এখনই সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটাতে অবশ্যই না বুঝলে, কোনো প্রবলেম হলে কমেন্ট করবেন, লাইক দেবেন, শেয়ার দিবেন।